হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডু বন্ধু চ্যানেল। আজকে আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যে বিলিস কোর্সটি আছে সেই বিলিস কোর্সের এক্সাম নোটিশ অলরেডি পাবলিশ হয়ে গেছে, সে সম্পর্কে তো ভিডিও আমার আগেই করা আছে, যদি দেখে না থাকো তো দেখে নিও। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিলিস অ্যাডমিট কার্ড তোমরা কীভাবে ডাউনলোড করবে, সেই সম্পর্কিত নোটিশ প্রকাশিত হয়েছে, তো সেটা নিয়েই আমরা বিস্তারিত আলোচনা করবো। তো তার আগে বলে রাখি, যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না রাখো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে বেল আইকনটি ক্লিক করে নিও, যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো। তো চলো শুরু করা যাক। এই যে নোটিশটি দেখতেই পাচ্ছ, আজকেই প্রকাশিত হয়েছে ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইটে, এবং এখানে বলা হচ্ছে অল পার্সন কনসার্ন আর বিং ইনফর্ম দ্যাট ফর অনলাইন ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল টার্ম এন্ড এক্সামিনেশন জুন 2020 ডিসেম্বর 2020, অর্থাৎ জুন এবং ডিসেম্বর সেশনের যে এক্সাম আছে 2020 সালের যে এক্সাম, যেটা জানুয়ারি 18 তারিখ থেকে শুরু হওয়ার কথা, তো সেই এক্সামের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে এবং সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে অনলাইনেই। ওয়েবসাইট হচ্ছে www.pcdpcl.com, এই ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে তোমরা ডাইরেক্টলি ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারবে। কিন্তু এটা কবে থেকে পারবে? 13-1, অর্থাৎ 13 তারিখ থেকে সকাল 11টার পর থেকে পারবে, অর্থাৎ 13 তারিখ সকাল 11টার পর থেকে চেষ্টা করলে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ওই ওয়েবসাইটে গিয়ে। এবছর কোনো হার্ড কপি কোনো দেওয়া হবে না অ্যাডমিট কার্ডে, তাই অনলাইনে তো অ্যাডমিট কার্ডটা পাবে, সেই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে সেটা প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবে, কোথাও সাবমিট করতে হবে না। তো এই হচ্ছে বিষয়। তো এই নোটিশটি বলার জন্য ভিডিওটি করা, তো এখানে হেল্পলাইনটি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ 9830338974, এটা এক্সাম ডিপার্টমেন্টের হেল্পলাইন। এখানে অ্যাডমিট কার্ড এক্সাম সংক্রান্ত যে কোনো হেল্পলাইন তোমরা যে কোনো সাহায্য পেতে এখানে যোগাযোগ করতে পারো। তো এই হচ্ছে বিষয়। তো আশা করি এই নোটিশটি পাওয়ার পরে যারা বলছিলেন বিলিসের অ্যাডমিট কার্ড কীভাবে দেবে তাদের ক্ষেত্রে একটু হলেও সুবিধা হবে যে বুঝতে, কেননা এই প্রথমবার হয়তো বিলিসের এক্সাম অনলাইনে হচ্ছে এবং অ্যাডমিট কার্ডটিও অনলাইন দিচ্ছে বিলিসের ক্ষেত্রে। বিডিপি এবং পিজির ক্ষেত্রে অনলাইনে আগে থেকেই শুরু হয়ে গেছে, কিন্তু বিলিসের ক্ষেত্রে এই প্রথম হচ্ছে। তো এই হচ্ছে বিষয়। তো এই নোটিশটি জানানোর জন্যই তোমাদের এই ভিডিওটি করা। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুর সাথে শেয়ার করবে, কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবে। এছাড়া এই ধরনের এডুকেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকো।